নরেন্দ্র মোদীর সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়েছে। রাষ্ট্রপতি ভবনে অত্যন্ত উষ্ণ হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক হয়। বৈঠকের পর ব্রিফিং এ ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ভারতীয় সমকক্ষকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছেন। দুই নেতা আশা প্রকাশ করেছেন বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে। তিনি বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। পরে দুই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে। নয়াদিল্লির আইটিসি হোটেলে তাদের এ সাক্ষাৎ হয়। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সৌজন্য সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তারা। নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে এবং আমাদের যে গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক আরও গভীরে প্রতিত হবে।